আর মাত্র কয়েকদিন পর পবিত্র মাহে রমজান রমজানের রোজায় ইফতারিতে আমাদের প্রত্যেকের বাসায় ভাজা পোড়া থাকবেই আর এই ভাজা পোড়ার মধ্যে আলুর চপ খুবই কমন এবং জনপ্রিয় একটি আইটেম আলুর চপ পেঁয়াজু বেগুনি ছোলা এগুলো ছাড়া যেন ইফতারটা জমেই না আলাইকুম কুকিং যে সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করছি রমজান স্পেশাল একটি আলুর চপ রেসিপি খুবই সহজ একটি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আলুর চপ তৈরি করার জন্য আমি এখানে বড়ো সাইজের দুইটা আলু ভালোভাবে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন আলুটা আমি হাত দিয়ে এভাবে ভেঙে ভালোভাবে ভর্তা করে নেব আর আলুটা সেদ্ধ করার সময় আলুতে যে পানি দেওয়া হয় পানিটা একেবারে শুকিয়ে আলুটাকে একেবারে ড্রাই করে নিতে হবে এতে করে আলুর চপটা বানানোর সময় আলুটা আর বেশি নরম হয়ে যাবে না আলুটা একটু শক্ত মতো থাকবে এতে করে চপগুলো খেতে ভালো লাগবে আমি আলুটা ভালোভাবে চটকে ভর্তা তৈরি করে নিয়েছি আর ভালোভাবে চটকে নিতে হবে যেন এর মধ্যে কোনো বড় বড় দানা না থাকে ছোট ছোট দানা থাকলে সমস্যা নেই তবে বড় দানা যেন না থাকে এখন এর মধ্যে দিয়ে দেব দুইটা কাঁচামরিচ কুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি এখানে চাইলে পেঁয়াজটা ভেজেও ব্যবহার করা যাবে আর দিয়ে দেব পাতা কুচি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচের একটু কম পরিমাণ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেবো গরম মশলার গুড়া হাফ চা চামচ দিয়ে দেবো চাট মশলা আর চাট মশলা দিলে আলুর চপটা খেতে খুবই ভালো লাগবে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব ভাজা শুকনো মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দেব এবার হাত দিয়ে আলুর সাথে সব কিছু ভালোভাবে মেখে নেব এখানে আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটোই ব্যবহার করেছি চাইলে কেউ কাঁচামরিচও দিতে পারেন অথবা শুকনো মরিচ যে কোনো একটা দিয়েও তৈরি করে নেওয়া যাবে আমি আলুটা খুব ভালোভাবে মশলার সাথে মেখে নিয়েছি আলু ভত্তাটা আমরা যেভাবে মাখি সেভাবেই সুন্দর করে মেখে নিতে হবে মশলার সাথে আলু খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এই চপ বানাতে গেলে আলুটা এরকম শক্ত এবং আঠালো হলে ভালো হয় আলুটা যদি বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে আলুর চপগুলো বানাতে গেলে অনেক সময় ভেঙে যেতে পারে এখন এই মাখা আলু থেকে এইভাবে অল্প অল্প করে আলু নিয়ে গোল শেপ দিয়ে চপগুলো তৈরি করে নেব আমি চপগুলো খুব বেশি বড় করব না তবে আপনারা পছন্দ মতো তৈরি করে নিতে পারেন বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি আমি আলুর চপটা এই ডিমে ডুবিয়ে তারপরে ব্রেডক্রামে কোট করে নেব। এখন ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এখানে ডিমের পরিবর্তে বেসনের ব্যাটারের মধ্যেও কিন্তু আলুটা কোট করা যায় ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বেডক্রাম এই বেডক্রামের মধ্যে আলুর চপটা কোট করে নেব। এখানে চাইলে বেডক্রামের পরিবর্তে বিস্কুটের গুঁড়ো বা টোস্টের গুঁড়ো ব্যবহার করা যাবে আমি মাখা আলুটা এভাবে সমান ভাগে কয়েকটা ভাগ করে নিয়েছি এখন এভাবে গোল শেপ দিয়ে চপগুলো তৈরি করে নেব এটা আপনারা কতটুকু বড় বা ছোটো করতে চান আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন এখন এই আলুর চপটা ডিমের মধ্যে দিয়ে এভাবে উল্টা উল্টাপাল্টা করে দুপাশেই ডিমটা লাগিয়ে নেব। নিমটা লাগানো হয়ে গেলে এখন এই বেডক্রামের মধ্যে দিয়ে বেডক্রামের সাথে আলুর চপটা ভালোভাবে কোট করে নেব আলতো করে একটু চেপে চেপে দিতে হবে যেন বেডক্রামটা আলুর চপের সাথে ভালোভাবে লেগে যায় আর আলুর চপটা এভাবে বেডক্রামের সাথে কোট করে নিয়ে ভাজলে এটা খেতে খুবই ভালো লাগে তবে এখানে বেডক্রাম ছাড়া শুধুমাত্র বেসনে কোট করে নিয়েও এই চপটা তৈরি করা যায় এটা যার যার পছন্দ এভাবে বেডক্রামে কোট করে নিলে দেখতে ভালো লাগে আমি সবগুলো আলুর চপ ঠিক একইভাবে বেডক্রামে কোট করে নেব চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে আলুর চপ তেলের মধ্যে দিয়ে দেব। আর চপগুলো ভাজার সময় আমি চুলা রাসটাকে মিডিয়ামে রেখেছি চুলা রাসটা একেবারে কম হবে না আবার একেবারে হাইতেও রাখা যাবে না মিডিয়াম আছে ভেজে নিতে হবে চপগুলোর এক পাশটা ভাজা হয়ে গেলে এখন উল্টে দেব। আর উল্টে দিয়ে দুপাশটায় সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব তবে এটা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যেন আরও ভালো ভালো এবং নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি চপগুলোকে উল্টা করে দিয়ে দুপাশটাই সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন চপগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল রমজান স্পেশাল আলুর চপ গরম গরম এই আলুর চপগুলো খেতে জাস্ট অসাধারণ বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ